আচ্ছা কলেমা জানেন কে কে লা ইলাহা কেলাহুল্লাহ কারা কারা জানেন একটু হাত তুলে দেখেন আমাকে ও দাদু আপনি হাত তোলে এ ভাই ডাকে এ ভাই আ আমার দিকে টাকাও তুমি তোমার মাইকের আওয়াজ কানে লাগে না ঘুমচ্ছে কেন ঘুমালে হবে না বাবু কলেমা জানি তোর সবাই জানি এ কলেমার মধ্যে কথা আরবি

এটাও হলো বারোটা ওয়ার্ড আমার আল্লাহ তার নবীকে এতটা ভালোবাসে কলে মাটা যে বানালো আল্লাহ নিজের জন্য নিল বারোটা অক্ষর আর তার হাবিবকে দিল কটা বারোটা একটু জোরে বলেন না শুধু হাত আল্লাহ বাইরা আমার বাবাজিরা মুসলমানের ছেলে যারা আরবি পড়তে পারেন কালেমাটা লক্ষ্য করে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে 12 আর 12 24 আমার আল্লাহ তার নিজের

22 ঘন্টা 40 মিনিট তার মান্দাকে ভালোবাসে গিফট করে দিল বলে আল্লাহ দুনিয়া জমিনে মানুষের জন্য যত নিয়ামত দিয়েছে এর মধ্যে একটা নামি দামি নিয়ামত সেটা হলো সময় ঠিক কি না বিবিকে যদি না সময় দি আমার কাছে আর থাকবে কথা ভালো না থাকবে মাঠে যদি না সময় দি চাষ হবে ওয়াজে যদি বসে যদি আমরা না সময় দিই তাহলে ওয়াজ হবে তাহলে সময়ের দাম আছে না নাই ভাইরা আমার বাবাজিরা মুসলমান ছেলেরা এই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে 24টা ঘন্টা দিলো গো এই যে 24টা ঘন্টা আমাদের আল্লাহ আমাদেরকে দান করলেন ভালো করে খেয়াল করে পৃথিবীর জমিনে 22 ঘন্টা 40 মিনিট নিজের জন্য রাখব গো আর ঘন্টা 20 মিনিট আমরা পরিবর্তন আজ থেকে ওয়াজের মাধ্যমে পরিবর্তন হবে

কিসের জন্য নামাজের জন্য তো এই সময়টা দেবো মানে কি করতে হবে আমাদের যারা হাত তুলেছে বলো পড়বে তো বাবু বাবু পৃথিবীর জমিনে এনআরসি ডিটেনশন ক্যাম্প একজন ইমানদার হব সম্মানের সাথে বেঁচে থাকবো আর আল্লাহ জান্নাত লাভ করব এই আশা নিয়ে আমরা নামাজ পড়বো কারা কারা আছেন এবার একটু বাপের ব্যাটার মতো হাত তুলে দেখান তো নারাই থাকবি নারাই থাকবি নারাই থাকবে

পুকুর একটা পুকুরের মতো এই পুকুরে আমরা সবাই বসবাস করি কেউ ওই ঘাট থেকে লবে কেউ আবার এই ঘাট থেকে লবে কেউ আবার ওই ঘাট থেকে লাবে কেউ আবার এই ঘাট থেকে লাবে বিভিন্ন ঘাট থেকে লবে মানে বুঝতে মানে বিভিন্ন ভাবে পৃথিবীর জমিনটার আনন্দ ভোগ ঢাকা নিজেকে মিলিয়ে দেয় নিজেকে বিছিয়ে দেয় তার মানে

পৃথিবীর জমিনে আমাদেরকে বড় ভালোবেসে মহাপাত করে প্রার করে হিন্দু খ্রিস্টান কারণ ঘরে জন্ম গ্রহণ করার নি আমার আল্লাহ আমাদেরকে স্বয়ং কলেমার ঘরে আগে হাজি সাহেবের ঘরে গে নামাজের ঘরে গে মুসলমানের ঘরে আগে রোজাদারের ঘরে জন্ম গ্রহণ করিয়েছে আর এই বাড়ির ছেলে যারা আছো নামাজ পড়ো না আমি তোমাদের কাছে একটা বিচার তুলে দিতে চাই

কোনো কারণবশত গো মনে করেন ভাইয়ের বিবির শরীর খারাপ নিয়ে হসপিটালে গেছে গে একদিন যাইনি একদিন যাই নাই যখনই অফিসে গিয়ে ঢুকেছে ম্যানেজার বস কৈফিয়াত করবে কি করবে না জোরে বলেন পরের দিন যখন যাবে ভাই কালকে এলে না কেন ভাই তখন বলবে বিবির শরীর খারাপ ছিল পাশে পিজি হসপিটালে নিয়ে আচ্ছা যাও তুমি তোমার কাজে চলে যাও একদিন ছেড়ে দিল ভোজন ভালো করে ভোজন একদিন ছেড়ে দিল গো দ্বিতীয় দিন আবার আপনি আমার একটা টাইমে অফিসে গেলে আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে দশটা থেকে চারটে পর্যন্ত ডিউটি করতে হবে আপনি দশটার সময় গিয়ে চলে যাচ্ছে কেন করবে কি করবে না জোরে বলেন তৃতীয় দিনের মাথায় আবার কামাই চতুর্দিনে দিনে জিজ্ঞাসা করবে না করবে না জোরে বলেন পঞ্চম দিনে আপনি আবার যখন কামাই করবে ষষ্ঠ দিনে যখন এসে আপনি বলবেন বস ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন চাকরিটা আমার খাবেন না আপনাকে ওই সময় বলবে

কেটে দেবে ওই মানুষটা জুম্মার দিনে নামাজ পড়তে গেল জীবনে কোন সময় নামাজ পড়তে যায় না যায় না জুম্মার দিনে নামাজ পড়তে গেল বাইরা আমার বাবা চিরা নামাজের টাইম বারোটা পঁয়তাল্লিশে এ মুসলমান নামক ওলাও তো শয়তান গুলো বারোটা পঁয়তাল্লিশে নামাজ এমন তেড়ের মার্কা শয়তান মুসলমান আছে জীবনে নামাজ পড়বে না শুক্রবারের দিন জুম্মা নামাজ পড়তে যাবে জীবনে অফিসে গিয়ে বসের সঙ্গে দেখা করবে না একটা দিন গিয়ে দেখা করবে বারোটায় আজান বারোটা দশে আজার আর

ইমাম সাহেব বলতে আসসালামু এই যে মু আলাইকুম আলাইকুম বাদ তার আগে দুদিকে হয়ে গেছে ভাইরা আমার বাবা জিরা ইমাম সাহেব তো আধারে যে রাব্বানা সালাম না আমার আল্লাহর বান্দা বান্দি গুলোকে নিয়ে দোয়া চাই এদের গুনাহগুলো maaf করে দাও আপনারা একটু চালাক বাঙালি এইখানটা একটু খাটিয়ে দেখেন অফিসেরও অফিসার সামান্য পৃথিবীর একটা অফিসার আট হাজার টাকা দশ হাজার টাকার মাইনে দেয় দুদিন তিন দিন যদি কামাই হয়ে যায় মাইনে গুলো কেটে নেয় আপনারা চালাক বাঙালি দশ হাজার টাকা দিয়ে ইমাম সাহেবকে রেখেছেন যদিও বাংলার কোন ইমাম সাহেব দশ হাজার টাকা নেই ভাইরা আমার বাবা জিরা বোঝানোর জন্য বলছি কি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় রেখেছে আর মাসে আপনি দুশো টাকা পাঁচশো টাকা করে একটা চাঁদা কালেকশন দেন ইমাম সাহেবের মাইনে দেওয়ার জন্য সপ্তাহে গেলেন না শুক্রবারে দুরাকাতের কর্মচারী হয়ে ইমাম সাহেবদের দোয়া চাই রপ্পানা সালাম নান ফুসা না গা এই যে আপনাদের নিয়ে দোয়া চাই আপনাদের কি মনে হয় আল্লাহ মনে হয় সব কবুল করে নেবে কথা বলে না তাহলে ইমাম সাহেব যদি দোয়া বাদ দিয়ে চলে আসে কিছু বলবেন না কবুল হবে না

নবীর সুন্নত নামাজ তা পড়ে না কথা ঠিক জোরে বলেন ঠিক না ভুল আর বাবু ওয়াজ শুনতে এসেছেন ওয়াজ শুনবো যা ভুলগুলো আমার মধ্যে থেকে বেরিয়ে আসবে এইগুলো আমি রসুলকে ভালোবেসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি নিজেকে পরিবর্তন করব ভাই এই পরিবর্তনের নিয়ে কারা কারা বসেছেন একটু হাত তুলে দেখান তো নারাই তাকবীর ভাই পরিবর্তন হব নারাই তাকবীর নারাই তাকবীর বাবু প্রত্যেককে হাত তুলেছে যারা জুম্মার দিনে কোন সময় যান না অন্তত জুম্মার দিনে যান দুরাকাতের মজদুরি করব না ফরজ নামাজ দু রাকাত পড়বো আর সুন্নত নামাজগুলো পড়ে আসবো জুম্মার বাইশ রাকাত নামাজগুলো পড়বো কারা কারা হাত তুলে দেখান নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর বাবু ইমাম সাহেব ভাই তো নাকি গো ইমাম সাহেব ভাই তো আমি তোমার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি আজকে ওয়াদা করেছে যারা জুম্মার দিনে কাতার ভেঙে চলে আসবেন ভাই ইমাম সাহেব ভাইকে বিচার দিয়ে গেল যা করার করবে আল্লাহর কাছে দোয়া করে এ আপনাদের রাগ হচ্ছে ভাই জোরে বলেন এই প্যান্ডেলগুলো করেছেন আমাকে নিয়ে এসেছেন টাকা খরচা আপনাদের হচ্ছে না হয় না কথা বলেন হচ্ছে তাহলে নিজেকেও পরিবর্তন করেন ভাই ভাইরা আমার বাবা সিরা যারা জুম্মা দুরা কা নামাজ পড়ে বাড়ি চলে আসা এইবারে আওয়াজটা তোমাদের জন্য করে তুমি ভালো করে চিন্তা করো পৃথিবীর জমিনে দুদিন কামাই চার দিন কামাই করে হ্যাঁ আমার বাবা ছিলাম মুসলমানের ছেলেরা আমার মাইনেগুলো কেটে নেওয়া হচ্ছে কেটে না হচ্ছে গে আর দুবরা গানে নামাজ পড়ে গে তুমি বাড়িতে এলে তোমার আম্মা তোমার সাপ্নে খাবারটা দিলো আমার আল্লারটা ওরা হমা আল্লাহ হলো দয়ালু বিচারকের বিচারক আল্লাহ দয়ালু দুনিয়ার জমিনের শয়তানদের মতো ব্যবহার আল্লাহ করে না করে না আরে মুসলমান আরে মুসলমান ওরে মুসলমান দুনিয়ার জমিনের একটা চাকরি করতে গিয়ে যদি দু ঘন্টা লেট হয়ে যায় সারা দিনের মাইনেটা কাটা দুনিয়ার জমিনের একবারে মাইনেটা তোমার কাটা হয়ে যায় দুনিয়ার জমিনে অফিসের চাকরিটা করতে গেলে কার জমিতে

বললো না জোরে বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ জিকেতেছে জোরে বলেন বান্দা আল্লাহ কারোর উপরে জোর করে ইসলামটা চাপিয়ে দেয়নি আল্লাহ বলেছে আমি তোদের উপরে এমন ভাবে চলি আমি তোদের উপরে এমন ভাবে বিচার করি তাই আমি আল্লাহ নিজের জন্য একটা নাম নিলাম আহকামুল হাকিমিন বিচারকের বিচারক আহকামুল হাকিমিন তাই আমি আল্লাহ তোদের উপরে আমন বিচার করি আমি আল্লাহ তোদেরকে শত শত গুনাহ দেখে ওগো আমি আল্লাহ গুনার দিকে না তাকিয়ে গে সারা সপ্তাহে আমি প্রত্যেক দিনে ঘন্টা করে দিলাম আর 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টা তোরা নিবিগি 1 ঘন্টা 20 মিনিট হিসাবে তোরা আমাকে দিলি না তাই আমি আল্লাহ এত বড় দয়ালু আমি আল্লাহ তো দেই আমি আল্লাহ কেড়ে নি না জোরে বলেন আর জোরে বলেন সুবহান

তুমি কাজটা কামাই করে জমিতে একটু কম সময় দিয়ে নামাজ পড়লে তাহলে তোমাকে আল্লাহ খাওয়াবে কি খাওয়াবে না জোরে বলে খাওয়াবে তো পৃথিবীর জমিনে যারা বড় মানুষ বড় মানুষ মানে যারা ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ আমি পাঁচশো কোটি টাকার মালিক কত টাকার মালিক ভাই কথা বলে না কেন আর এই ভাইটা পাঁচ হাজার টাকার মালিক এইবারে এইখানটা একটু বোঝে আমি পাঁচশো কোটি পারবে তো নাকি আমি রাতের বেলায় ঘুমানোর আগে একশো চালের যদি ভাত খাই এই ভাই রাতের বেলায় ঘুমানোর সময় যদি একশো চালের ভাত খাই আমি কি পাঁচ কেজি চালের ভাতকে ঘুমাবো নাকি কথা বলে না কেন একশো খাবো পয়সা হয়েছে মানে একশো কুড়ি গ্রাম ভাত খাবো কথা ঠিক

ততটা আমার আল্লাহর ইবাদতের দিকে ছোট আমার আল্লাহ পৃথিবীর জমিনে যতটা রিজিক রেখেছিল ঠিক ততটাই রিজিক খাওয়াবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি হবে এত টাকা টাকা করে এত সময় নষ্ট করে কি হবে বাবু বারবার অনুরোধ করে জানাই না আপনাদের কাছে এতক্ষণ এইটাই বোঝাতে চাচ্ছি বাবু ইমানদার হন ইমানদার হন ইমানদার হন আর চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা চল্লিশ মিনিট নিজের জন্য নেন এক ঘন্টা কুড়ি মিনিট দেবো কা জোরে বলে না কেন আল্লাহ এরপরে চলে আসে এই যে কৌশল চাচা নিয়ে ওয়াজ শুরু করেছিলাম মনে আছে তো আপনাদের এইবারে আসেন আসল পয়েন্টে কি বলেছিলাম বলেন